চেয়ারম্যান জনাব মোহাম্মদ নোমান সরকার, এখানে আরো উপস্থিত আছেন 7-8-9 নম্বর ওয়ার্ডের সর্বসাধারণ সর্বজনগণ এবং আমার সহকর্মী এবং ছোট ভাই, প্রত্যেকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি সাধারণ সম্পাদক ধরে বিগত দিনেও ছিলাম এবং আমি আপনাদের এটুকু আশ্বস্ত করেছি যে আমার ওয়ার্ডে কোন রকম অন্যায় বা দুর্নীতি গ্রস্ত কোন কাজের সাথে আমি ইনভলভ কখনোই ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না। ইনশাআল্লাহ আমরা যাতে বাংলাদেশ আওয়ামী লীগের মান উন্নয়ন করতে পারি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে, শেখ হাসিনার আদর্শকে লালন করে এবং আমার যে সিনিয়র নেতৃবৃন্দ আছেন ওনাদের প্রত্যেকের আদর্শকে লালন করে আমরা ন্যায় নীতির মধ্যে এবং যাতে কোন রকম দুর্নীতিগ্রস্ত বা আক্রান্ত আমরা না হই সেই দিকে লক্ষ্য রেখে সামনে যে আমার উপর যে গুরু দায়িত্ব দিয়েছেন সেটা যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি সেই আশা রেখে আপনাদের কাছে আমি দোয়া কামনা করছি এবং আমাকে পুনরায় সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করায় আজকের এই সম্মেলনে সকলকে আমার অন্তর থেকে অন্তরঙ্গ থেকে চিরকৃতজ্ঞ জানাচ্ছি এবং সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সামনে সুন্দরভাবে আমার ওয়ার্ডের সমস্ত কার্যক্রম পরিচালনা করতে পারি এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক 7-8-9 রাশির মেহনত মানুষের।